হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? তো হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে হসপিটালে ভর্তি হতে হইলো। তো জানি না কী হয়েছে বা কী রোগ, কেউ ধরতেও পারে না। তো এরকম এবার দিয়ে তিনবার হলো, তিনবারই হসপিটালে ভর্তি হতে হয়েছে। বছরে এক বছর পর পর এই রোগটা আমার দেখা দেয়। তো তার কারণে অসুস্থ হয়ে পড়ি, মাথা ঘুরতে ঘুরতে পড়ে যায়। তো সবাই ধরে পড়ে আমাকে হসপিটালে আনছে, তখন কীভাবে আনছে, কারা আনছে, আমার কোনো হুঁশই ছিল না। তা নিয়ে স্যালাইন দিয়ে রাখছে হাতে, আর আমার মেয়ে মানে এক পাকে ভিডিওটা করছিল, তো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো একটা স্যালাইন দিয়ে পরে রাত্রে ভাত খাওয়াছি, ভাত খাওয়ার পরে আবার সকালবেলা আর একটা ভিটামিন স্যালাইন দিয়ে রাখছে। কালকে ডাক্তার আমার প্রেশার মাপার পরে, প্রেশার আমার ঠিকঠাকই ছিল, প্রেশার মাপার পরে জানালো আমার প্রেশার নাকি একদম লো হয়ে গেছে, আর আমার শরীরে নাকি মানে ভিটামিনের অবস্থা, সেই জন্য আবার ভিটামিন স্যালাইন রেখে দিছে, ভিটামিন স্যালাইন দিছে। তো এখানে সবাই আসছে আমার কাছে বসে আসছে, আমার খুবই ভালো লাগতেছে এখন যে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্বামী আমার সাথে আছে, পাশে আছে। তাও আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে আমার দেখাশোনা করে, ওনার থাকলে হয়তো বা আমি এই বাড়িতে বা এই অবস্থায় থাকতে পারতাম না। স্যালাইন দেওয়াতে আমার মুখ একদম ফুলে গেছে, চোখের পাকড়া এত ভার হয়েছে, মনে হচ্ছে আমি চোখ টান টান করতেই পারতেছি না, এমন অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছে। আপনাদের দোয়া ভালোবাসার জন্য আমি হয়তো আবার হাসপাতাল থেকে ফিরে আসছি। তো আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো কালকে নিশ্চয়ই আপনারা দেখছেন ভিডিও শুরুতে আমি হসপিটালে উঠেছিলাম। তো আমার প্রতি বছর একবার করে মাথার সমস্যা দেখা দেয়, যার কারণে হসপিটালে ভর্তি হতে হয়। জানি না যেটা কী রোগ, ডাক্তারের ধরতে পারে না। আসলে মাথার এখানে আছে আমার জীবন, যে রোগটা আছে সেটা শুকিয়ে গেছে এবং মাথার মগজ শুকিয়ে গেছে, তার জন্য অনবরত মাথা ঘোরায় আর পাঠায় পাঠায় আমি করে যাচ্ছি এমন অবস্থা। কালকে স্যালাইন দেওয়া হয়েছে, ভিটামিন দেওয়া হয়েছে, সেই জন্য এখানে মুখ সুখ সব খুলে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, দুজন মেয়েটাও খুব অসুস্থ, ওর জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হইব। তো প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর আপনাদের সাথে আমার এই সম্পূর্ণ সব কথাগুলি শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি এই ব্লগটা ভিডিওগুলো বানাই। তো আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে অনেকদিন ধরে, ভিউ নেই চ্যানেল, তার কারণে হচ্ছে নতুন কোনো ভিডিও আমি বানাই, আর অসুস্থতার কারণে কোনো ভিডিও বানাইতে পারি না। কাল যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমার মেয়েটা কোনো দেখা থাকতে পারতো, ও আমাকে এত ভালোবাসে না। কালকে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কান্না করছে, চিৎকার করছে। তো জানি না, আল্লাহ তাআলা সবার সবারই যেতে হবে, আমাদেরকে কেউ থাকবো না। তবুও যত দিন পৃথিবীতে থাকে সবাই ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে। তো আমি জানি না যে আমি আমার কী হয়েছে, কতদিন লাগবে। তো সবার কাছে এটা অনুরোধ, যদি কারোর সাথে কোনো দিন কোনো রকমের খারাপ ব্যবহার করে থাকে, আমি সবার নিজে আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদের কাছে এটা সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য ভালো থাকছে। আল্লাহ আসলে যখন মানুষ সুখে নাগাল পায় তখন বা তার থেকে পৃথিবী থেকে তাকে নিয়ে যায়। তো জানি না কার কবে মৃত্যু হবে, অসুস্থ আমার মা যদি জানতো তাহলে মানে তাড়াতাড়ি ছেলের মতো আমার কাছে চলে আসতো। মায়ের মতো কেউ হয় না, সবাই মায়ের মন, তাই আমাকে ফোন করেছিলাম।
আমার ছোট বোনের বাচ্চা আছে, ওখানে আছে। যদি বাড়ি থাকতো দেখুন আমার চলে আসে। আসলে আমি উঠা বসা করতে একটু কম পারতেছি, আঁকা করতে করে কাকু আমি কাজ করতে আমার বুড়ি চলে আসছে। অনেকদিন হচ্ছে ঘর থেকে বেরোতে পারে না, ওর হাতে বাড়িতে গা হয়েছে দেখে ওর ওর যে অবস্থা, ওর ওর কী করবো আমি আর আমার আমার এটা মানে দুই হাতটা খুশি খুশি করতেছে যাবার মতো। জানি না আল্লাহ তাল্লাহ কিসের পরীক্ষা নিচ্ছে, কোন পাবে শাস্তি আমাদেরকে দিচ্ছে। সবার কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই এটাই যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জ্বর হচ্ছে দুদিন পর করে সুস্থ হয়ে যায়, আর এত ক্লান্ত হয়ে যায় যে বলার মতো না। তাই করে অবস্থা ও তারপরে আমার এইরকম দেখে মানে কান্না করতে করতে কুকুর বসা যায়, কুকুর দেখে যে আমার আম্মু কেমন মনে করতেছে তোমরা আস। তোর মায়ের প্রতি বাবার প্রতি সবার প্রতি খুব ভালোবাসা, আর খুব মায় না ভালো লাগছে, মানে রাতে শুকাইছে দেখে খেলা করতে গেছি। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার কোনো ভুল ত্রুটি হতা কি ফেলে যে আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আর সবার কাছে এই দোয়া চাই যে আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই।